আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে বি আর সংবাদ শিরোনাম টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফিরতে বিসিবিকে দিলেন নিরাপত্তার শর্ত অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক সার্ককে সচল করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ ডক্টর ইউনুসেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ দেবে আশা বিএনপির ডক্টর ইউনুসকে ব্যর্থ করার ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান নতুন শিক্ষাবর্ষে দু বাইশ সালের সৃজনশীল বইভাবে শিক্ষার্থীরা লেখক তালিকা থেকে বাদ জাফর ইক থাকবে না বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি এবং হজরত শাহসেল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ পুরোপুরি চালু হতে লাগবে আরও ছ মাস জানালেন পর্যটন সচিব টেস্ট ও টি থেকে বিদায় নিচ্ছেন আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের আঠারো বছরের লড়াকু এই সৈনিককে আর দেখা যাবে না ক্রিকেটের দুই ফরম্যাটে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি তবে ক্রিকেট দুনিয়ায় দীর্ঘ রাজত্ব করলেও রাজনীতির ক্যারিয়ারটা দাপটে হল না সাঁত্রিশ বছর বয়সী এই তারকা ক্রিকেটারের একের পর এক অঘটনে তার পিছু ছাড়ছে না সমালোচনাও জানাচ্ছেন একদিন তো থামতি হতো তবে সেই থামাটা হয়তো একটু এগিয়ে এলো রাজনীতির মঞ্চে নামার ছয় মাস না পেরোতেই সাকিব আল হাসানকে সংসদ সদস্যপদ হারাতে হয় এরপর বিদেশে বসে শুনলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে শেয়ার কার সাজিতে লাখ টাকা জরিমানা করা হয়েছে চারদিকে আলোচনা সমালোচনা তাই সাংবাদিকটা জানতে চাইলেন কষ্ট কিংবা অভিমান থেকেই এই সিদ্ধান্ত কিনা অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া আমার কাছে মনে হয় যে দিস রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্মেটে আমি আমার শেষটা অন্তত দেখছি বর্ণময় এক চরিত্রের অবসান হতে চলেছে মাঠে এবং মাঠের বাইরের বিষয় নিয়ে এত আলোচনায় আর কোনো ক্রিকেটার কোনো দিন ছিলেন না এদেশে তার দায়িত্ববোধ

দেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে দেশের এই অলরাউন্ডার টেস্টে চার রানের সাথে দুশো বিয়াল্লিশ উইকেট জিতিয়েছেন বহু ম্যাচ অথচ তাকে কিনা এখন ভাবতে হয় দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে মিরপুর টেস্ট জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসা দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে এট লিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো কবি জীবনানন্দ দাস লিখেছেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্র একদিন মরে যেতে হয় কবিতার এই লাইনের মতোই বাস্তব উদাহরণ যেন গত আঠারো বছর সব ফরমেটে দেশের হয়ে মাঠে লড়া সাকিব আল হাসান এস এম বাংলা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে বিশ্ব ব্যাংক সংস্থাটি জানিয়েছে অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন তারল্য ঘাটতি মোকাবেলা সহ বিভিন্ন খাতে ডক্টর ইউনুসের সরকারকে সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে তারা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বুধবার নিউ ইয়র্কে সাক্ষাৎ শেষে ড ইউনুসকে এসব প্রতিশ্রুতি দেন এদিকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনাকালে তিনি একথা জানান সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করেন শেহবাজ শরীফ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে যা এখন খুবই জরুরি বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথাও জানান শেহবাজ শরীফ এদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠক করেন তারা এতে জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা পর্যটন সাংস্কৃতিক বিনিময় শিক্ষাগত সম্পর্ক এবং আঞ্চলিক ও বৌপাক্ষিক ফোরামে সহযোগিতার উপর জোর দেওয়া হয় এ সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে কথা হয় বৈঠকে বাংলাদেশের জুলাই থানে জীবন উৎসর্গকারী সাহসী তরুণ আবু সাঈদের গল্প বিশ্ববাসীকে গর্বের সাথে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফাঁকে এক অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে নিজেই এর বর্ণনা দেন প্রধান উপদেষ্টা যা বিশ্বজুড়ে উদাহরণ হয়ে থাকবে বলে জানান তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শুরু থেকেই সব নেতাদের মধ্যমণি মোহাম্মদ ইউনুস কিন্তু নিজেকে নিয়ে কোনো আলোচনা নয় বারবারই তিনি সামনে আনছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে তার আলোচনার মূল বিষয় হয়ে ওঠে রংপুরের আবু সাঈদ যার কারণে বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থান সফলতার দিকে এগিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা রংপুরের এক নিভৃত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার্থী আবু সাইদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্না বিজড়িত হয়ে ওঠে ড ইউনুসের কণ্ঠ

সবাই একসাথে নিজেদের দেশকে নিজেদের মতো করে গড়ে তুলছে বাংলাদেশের এই রাষ্ট্র সংস্কারে বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বান জানান তিনি মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে তার হোটেলে শীর্ষস্থানীয় বিশ্ব মানবাধিকার সংগঠনের অর্থ ডজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাৎ করে তিনি একথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংগঠনের সভাপতি কেরি কেনেডি শেখ হাসিনার পনেরো বছরের শাসন ও জুলাই আগস্টে লঙ্ঘিত মানবাধিকার বিষয় আলোচনা হয় বৈঠকে এ সময় ফ্যাসিবাদী সরকারের আমলে প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যার অধিক তদন্তের উপর জোর দেন মানবাধিকার কর্মকর্তারা একই সাথে নিরাপত্তা খাতের সংস্কার সাইবার নিরাপত্তা আইন বাতিল নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার এবং গুমের শিকার ব্যক্তিদের আয়নাঘরে বন্দী রাখার দায়বদ্ধতার কথা তুলে ধরেন তারা শেখ হাসিনার শাসনামলে কিভাবে নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার হনন করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরেন ড ইউনুস ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সব সম্পত্তি বাজে আপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন ব্রিটিশ দেশটির এমপি আফসান আবেগম ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন সৈফুজ্জামান চৌধুরীর সম্পদের বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে আফসানা বেগম মনে করেন বাংলাদেশের সাবেক মন্ত্রীর সব সম্পত্তি দুর্নীতি ও অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত চিঠিতে তিনি আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন নিপীড়নে অনেক মানুষ নিহত হন এরপর পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাজিরা টেলিভিশন সম্প্রতি সেফুজ্জামান চৌধুরীর দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয় যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর প্রায় তিনশটি বাড়ি রয়েছে যার দাম প্রায় টাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সর্বযন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও জানতে দেন। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিচ বলেছেন হাসিনা সরকারের তৈরি পরনির্ভরশীল বাংলাদেশ আর থাকবে না। কমরুচমান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন যারা শতমায়ের বুক খালি করেছে সেই আওয়ামী দোসররা ইউনুস সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে আবু সাইদের রক্ত বৃথা যাবে না উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাই হবে না তিনি জানান আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে নির্বাচন কখন হবে কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইনেসের আমাদের নেতা বলেছে বাংলাদেশে আমার একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই যেই নির্বাচন দিনে হবে যে নির্বাচনে মিত্র ব্যক্তি ভোট দেবে না যে নির্বাচন কমিশন হাসিনার কথাই নির্বাচন করেছে এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে অন্যদিকে রাজধানীর মাতোয়াইলে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সৈকত চন্দ্র দে ও পারভেজের পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ সময় তিনি বলেন এখন বাংলাদেশ আওয়ামী লীগের তৈরি পরনির্ভরশীল রাষ্ট্র নয় এই দেশ এদেশের জনগণের এই দেশ বাইরে থেকে কেউ এসে গঠন করে দিবে না কোন প্রভু সে মানে এটাকে গঠন আমরাই আমাদের দেশকে গঠন করতে এবং আমাদের সেই স্বতঃস্ফূর্ত শক্তি আমাদের সেই সম্ভাবনা সেই মেধা যেখানে রয়েছে শেখ হাসিনা যেমন পরমুখাবে কি করতে চেয়েছেন সেই পরমুখভাবে কি চায় না আমরা অপরাধমুক্ত দেশ গড়ে প্রকৃত গণতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে জানান বিএনপি নেতারা কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন এই সরকার কোন কোন খাতে সংস্কার করতে চায় সেগুলোর তালিকা তৈরি করে তা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আইনজীবী সমাবেশে জামাতের আমির এসব কথা বলেন রাষ্ট্র সংস্কারের রোডম্যাপের জন্য দ্রুত নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার আহ্বানও জানান ড শফিকুর রহমান এটা তো টেনিস কোর্ট নয় যে আপনি জাতিকে নিয়ে খেলবেন এটা তো অ্যাপেক্স কোর্ট এখানে তো আইন অনুযায়ী চলবে কিন্তু দালালির চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য আইন অনগণের দাঁড়াই একজন বিচারপতি বলতে পারেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে আপনি ওই গাউনটা ছেড়ে চলে আসেন আপনি বেঞ্চে বসেন কেন আপনি বারে এসে বসেন বারে থেকে আপনি রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করবে না কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বেঞ্চে বসে থাকবেন আপনি কথা বলার কোনো অধিকার রাখেন না নতুন শিক্ষাবর্ষে দু হাজার বাইশ সালের সৃজনশীল বই দেয়া হবে শিক্ষার্থীদের তবে বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে গল্পগুলো এটিএন বাংলাকে সব তথ্য জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি জানান বিতর্কের কারণে লেখকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে আগামী বছরের তৃতীয় শ্রেণী থেকে এই পরীক্ষা নেওয়া হবে বলেও কবির তিনি নতুন শিক্ষাক্রম আর সমালোচনা একসাথেই চলে পাঠ্যপুস্তকে ঢোকানো হয় বিতর্কিত ইতিহাস কমতে থাকে ধর্মীয় শিক্ষার বিষয়গুলো সরকার পরিবর্তনে বাতিল করা হয় ওই শিক্ষাক্রম নতুন শিক্ষাবর্ষে দু হাজার বারো সালের ক্যারিকুলামের বই চূড়ান্ত করা হচ্ছে তবে প্রশ্নবিদ্ধ কিছুই রাখা হবে না বলে জানান এনসিটিভির নতুন চেয়ারম্যান দু হাজার যে শিক্ষাক্রম মাধ্যমিকে যেটা পুনরায় আমরা দু হাজার জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি সেইটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা ইতিহাসের কিছু বাড়াবাড়ি এখানে কিছু ধর্মীয় কোনো বা জেন্ডার ইস্যু এ সমস্ত স্পর্শকাতর কোনো বিষয় যেগুলো বিতর্কিত সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে যতটুকু সম্ভব সংশোধন কিংবা বাতিল বা পরিমার্জন করার জন্য নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার আবার কোন দল কোন ব্যক্তি আবার আমরা মানে সামনে বেশি হাইলাইট আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসের বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব প্রতি বছরই নতুন বই দেবার পর ধরা পড়ে ভুল ও অসঙ্গতি এমনকি খ্যাতিমান লেখক ডক্টর জাফর ইকবাল সম্পাদিত বইতেও কপি পেস্ট কিংবা চুরির অভিযোগ ওঠে এনসিটিভির চেয়ারম্যান জানান জাফর ইকবাল সহ বিতর্কিত লেখকদের বাদ দেয়া হচ্ছে ২০১২ হাজার বারোর কারিকুলাম অনুযায়ী যে সমস্ত বইয়ের সাথে তিনি জড়িত ছিলেন সে সমস্ত বই তো আগামী বছর যারা পরীক্ষা দেবে সেগুলোর সাথে জড়িত সেগুলোর সাথে নতুন করে তাকে আর আনার কোনো সম্ভাবনা বা প্রয়োজনীয়তা আমরা দেখছি না দু হাজার একুশ সালে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয় তবে আগামী বছর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন আর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন শতভাগ তৃতীয় শ্রেণী থেকেই যাতে তারা পরীক্ষা নিতে পারে স্কুলে সেজন্য জন্য পাঠ্যপুস্তকে প্রশ্ন সংযোজনের বা অনুশীলনী সংযোজন প্রশ্ন না বলে আমরা অনুশীলনী বলব অনুশীলনীমূলক কিছু রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি তিনি জানান শিক্ষাক্রম নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে না এনসিটিভি সতর্ক থাকতে হবে আমাদেরকে মাহবুব কবির চপল বাংলা ঢাকা পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি থেকে ইসলাম এবং দেশবিরোধী ব্যক্তিদের দ্রুত অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ জয়ত প্রেস সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন মুসলিম সমাজের প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদকে পাঠ্যবই সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে তাদের দাবি না মানলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সচেতন নাগরিক সমাজ। বিয়াসী আপনি স্বৈরাচারের চেতনা দ্বারা শিক্ষার চেতনা দ্বারা লালন করে এই চেতনাধারীরা আমাদের 90 ভাগ মানুষের মুসলমানদের তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে তৌহিদ জনতা এটা কোন অবস্থায় মেনে নেবে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ পুরোপুরি চালু হতে আরো ছয় মাস লাগবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে বিমান চলাচল ও পর্যটন সচিব আরো জানান দেশে পাঁচটি ট্যুরিজম হাব তৈরি করা হবে সেন্ট মার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন সিদ্ধান্ত ঝুলে আছে বলে জানান ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জানাচ্ছেন মাহবুব কবির ওই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্রের কথা বহুবার বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর ওই দ্বীপ নিয়ে চলছে নানা আলোচনা পর্যটকদের সেখানে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন খবর ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা এর সত্যতা স্বীকার করে ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জানালেন যে কারণে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে প্লাস্টিক ফ্রি স্যান্ড মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিন তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন এরপরে যারা হবে পরের দিনে তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত যেহেতু সর্বশেষ মিটিং এখানে একটি হয়েছিল তখনকার যিনি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন তার সভাপতিত্বে এবং তখন সিদ্ধান্ত ছিল যে এটি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করবে চলমান পরিস্থিতিতে দেশ বিদেশের পর্যটকের সংখ্যা কমেছে জানিয়ে এই খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান পর্যটন সচিব ধীর গতিতে হলেও বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রগতি হচ্ছে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নে নীতিমালা হালনাগাদ সহ আমাদের ট্যুরিজম মাস্টার প্ল্যান চূড়ান্তকরণের প্রক্রিয়া আছে অনুষ্ঠানে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি জানায় এটি এ বছর চালুর কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ ছাব্বিশটা অর্গানাইজেশন কাজ করে থেকে চালু করতে গেলে আমার এই ছাব্বিশটা অর্গানাইজেশনেরও কিন্তু কিছু ইকুইপমেন্ট যেমন আমাদের প্রধান স্টেক আছে আমাদের এনবিএল এনবিএল এর কিছু ইকুইপমেন্ট ওখানে ইনস্টল করতে হবে ডিজিএফ আইন সমস্ত ওদের প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে আমরা আশা করছি যে দুই হাজার পঁচিশের মাঝামাঝি আমরা এটা তো চালু করতে পারবো তৃতীয় টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে প্রায় সাড়ে একুশ হাজার কোটি টাকা মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষেরা আবহাওয়া অফিস জানিয়েছে সারাদিন থেমে থেমে বৃষ্টি হলেও রাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন নারায়ণগঞ্জে সকাল থেকে ভারী বৃষ্টির কারণে বাড়িতে তলিয়ে গেছে পুরো শহর বঙ্গবন্ধু সড়কের কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পানি জমে জলাবদ্ধতায় রাস্তায় চলাচলকারীরা পড়েন চরম দুর্ভোগে যানবাহনের ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হয় তীব্র যানজট পানিতে তলিয়ে যায় ডিএনটি বাঁধের ভেতর সহ অন্যান্য নিচু এলাকা বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বিপণী বৃষ্টি অব্যাহত রয়েছে পটুয়াখালীতে গত তিন দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে অনেক এলাকার আমন ক্ষেত এতে চরম ক্ষতির আশঙ্কায় কৃষকরা বঙ্গোপসাগর উত্তাল থাকায় তীরে ফিরে এসেছে মাছ ধরার অধিকাংশ ট্রলার উপকূলীয় এলাকা দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস খুলনায় ভারী বৃষ্টিতে খুলনা নগরীর সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা নগরীর রয়্যাল মোড় আহসান আহমেদ রোড খানজাহান আলী রোড সহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে যায় এতে পথচারী ও যানবাহন চলাচল বিঘ্নিত হয় দুর্ভোগে পড়েন হাজারো মানুষ নগরীর ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় রাস্তায় পানি নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর তামান্না জেনিফার এটিএন বাংলা কক্সবাজারের ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তঞ্জিম সরওয়ার নির্জনের বাবা মা সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন এ সময় শহীদ লেফটেন্যান্ট তঞ্জিম সরওয়ার নির্জনের বাবা মা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা সেনাবাহিনী প্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান এবং হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে ইতিমধ্যে গ্রেফতার করে চকুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী এই ঘটনায় চকুরিয়া থানায় মামলা করা হয়েছে আল ব্যাংক শিগগিরি বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আস্তান এইচ মনসুর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি বলেন কোন ব্যাংককেই দুর্বল বলা যাবে না ব্যাংকগুলোর আর্থিক খাতের ব্যবস্থাপনা ঠিক করতে কেন্দ্রীয় ব্যাংককেই উদ্যোগ নিতে হবে বলে জানান আব্দুল আব্বাল মিন্টু আর্থিক খাতের উন্নয়নে তারুল্য সংকট সমাধানে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করা করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবাল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে যেই কারণে এই ব্যাঙ্কগুলোর অবস্থা এমন পর্যায়ে গেছে সেটার জন্য আমরা ওদের তৈরি করিতে ব্যবস্থা নিয়ে ব্যাঙ্কগুলোর ব্যবস্থাপনা ঠিক করি ব্যাঙ্কগুলার যে এখন যে সমস্যা আছে টাকা পয়সা নিয়ে এগুলি জন্য আমরা সমাধান করি কেন্দ্রীয় ব্যাংকে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন এবং সহযোগিতা করবেন দুর্গা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ভারত গেল আঠারো মেট্রিক টন ইলিশ দুপুরে মাছের মান পরীক্ষার পর ভারতে পাঠানোর অনুমতি দেওয়া হয় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানায় এ পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠান আঠারো মেট্রিক টন ইলিশ ছাড়াতে তাদের কাগজপত্র বেনাপোল কাস্টমস হাউজে জমা দিয়েছে রপ্তানিকৃত প্রতি কেজি মাছের মূল্য ধরা হয়েছে দশ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার একশো পঁচাশি টাকা গত চব্বিশ সেপ্টেম্বর ঊনপঞ্চাশ জন রপ্তানিকারকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয় তিন সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে লেবানন ও ইসরায়েল যদিও স্থল অভিযান চালাতে লেবানন সীমান্তে সেনা সমাবেশ ঘটাচ্ছে তেলাবিব লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাথি বলেছেন যুদ্ধবিরতি সফল হবে কিনা তা নির্ভর করছে ইসরায়েলের ওপর এদিকে গত তিন দিনে লেবাননে চালানো দেড় হাজার বিমান হামলায় মারা গেছে প্রায় সাড়ে ছশো মানুষ জবাবে উত্তর ও মধ্য ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায় হিজবুল্লাহ গড়িয়ে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর এরপরেই নড়ে চড়ে বসে পশ্চিমারা সংঘাত বন্ধে চব্বিশ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এবার পারমাণবিক বোবা হামলার হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে চলমান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরোধিতা করে আসছে ইউক্রেনকে ক্রুজ মিজাইল দিয়েছে ব্রিটেন রাশিয়ার উপর ক্রুজ মিজাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আর এই খবর প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে জনগণকে মাদক থেকে দূরে রাখতে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সিগারেটে কর আরোপ বিষয়ক সেমিনারে সিপিডির ফেলো ড মুস্তাফিজুর রহমান বলেন কার্যকরভাবে ভাবে সিগারেটের উপর কর আরোপ করা গেলে উৎপাদনকারী ও বাজারজাতকারীদের আয় কমানো সম্ভব সেই সাথে সিগারেট থেকে অর্জিত বাড়তি আয় সরকার রাজস্ব হিসেবে আহরণ করতে পারত বলেও জানান তিনি জুলফিকার আলী উপস্থিত ছিলেন সবাই মিলে এটাকে একটা সামাজিক আন্দোলনের একটা অংশ হিসাবে এবং অর্থনৈতিক আন্দোলনের অংশ হিসাবে সামাজিক দাবি সামাজিক আন্দোলনের অংশ হিসাবে অর্থনৈতিক দাবি এইভাবে যদি আমরা যদি যদি করতে পারি তাহলে হয়তোবা এই এই উইন্ডো অফ অপরচুনিটিতে আমরা এমন কিছু করতে পারবো যেটা ইরিভার্সিবল হবে এবং পরবর্তীতে এটাকে রিয়েলি আমরা এটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো খবর টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ ব্যর্থতার ইতিহাস থেকে বেরিয়ে দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন স্বপ্ন এবার নিগার সুলতানাদের চোখে মুখে উনিশশো ১৯১৪ সাল থেকে টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল তবে সাফল্য বলতে তেমন কিছু নেই কিন্তু এবার নতুন প্রত্যাশা আর নতুন স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল নিগার সুলতানা জ্যোতিরা টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সতেরোটি ম্যাচে জয় মাত্র দুটিতে তবে ব্যর্থতার সব আক্ষেপ ভুলে এবার সেমিফাইনাল খেলে নতুন ইতিহাস লিখতে চান নারী ক্রিকেটাররা সবাই এখন লুকআপ করতেছে আমাদের আমাদের সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে সো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা যে আমরা যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকি এবং দেশের জন্য যেন বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারি এবং আমাদের যে উইমেন্স ক্রিকেট এবং ক্রিকেটাররা যারা হচ্ছে স্বপ্ন দেখছে বাংলাদেশে একটা সময় রিপ্রেজেন্ট করার জন্য তাদের জন্য যেন আমরা একটা ভালো কিছু নিয়ে আসতে পারি সবশেষ এনসিএল ও শ্রীলঙ্কা সফরে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররা দলের স্পিনিং অলরাউন্ডার রাবিয়া মনে করেন বিশ্বের সেরা ব্যাটারদের রিড করার ক্ষমতা আছে তাদের তাই ভালো খেলা দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে চান তারা আমরা বরাবরই শুরু থেকে ভালো করতেছি এবং আমাদের মধ্যে বিশ্বাস আছে যে আমরা ওয়ার্ল্ডের যত ব্যাটসম্যান আছে ওদেরকে আমরা রিড করার অ্যাবিলিটি আমাদের আছে সো আমরা সবাই এটা বিশ্বাস করতেছি স্যার যাতে একটু স্পিন ট্রাকি আছে সো আমাদের মেবি আগামী তিন অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল পরাগামান এটিএন বাংলা ঢাকা সমতায় সিরিজ শেষ করতে কানপুরে কাল দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ চেন্নাইয়ের প্রথম টেস্টে দুশো আশি রানের বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে আছে টাইগাররা পাকিস্তানের ধারাবাহিকতার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারতে দুঃসংবাদ হিসেবে ঘুরপাক খাচ্ছে চোটের কারণে সেকেবাল আল হাসানের খেলা না খেলার ব্যাপার যারা খেলা মাঠে না গড়তে অখিল হিন্দু মহাসভার চেয়ে বড় হুমকি হয়ে উঠেছে বৃষ্টি কানপুরে বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার টেস্ট ও ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফিরতে বিসিবিকে দিলেন নিরাপত্তার শর্ত অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দেবে ব্যাংক সার্ককে সচল করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ ড ইউনুসেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ দেবে আশা ডক্টর জেমুসকে ব্যর্থ করার ষড়যন্ত্র মুখে দেবার আহ্বান নতুন শিক্ষাবর্ষে দু বাইশ সালের সৃজনশীল পাবে শিক্ষার্থীরা লেখক তালিকা থেকে বাদ জাফর ইকবাদ থাকবে না বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি এবং হজরত শাহসাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ পুরোপুরি চালু হতে লাগবে আরও ছ মাস জানালেন পর্যটন সচিব পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন তার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এইট বাংলা নিউজ ধন্যবাদ সবাই